প্রযুক্তির উন্নয়নে কর্মক্ষেত্রে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। এতে শিল্প খাতে বিপ্লব হলেও দেখা দিয়েছে কর্মসংস্থানের ঘাটতি। দেশের সবচেয়ে বড় কর্মক্ষেত্র পোশাক খাতে গেল 5 বছরে শ্রমিক কমেছে 8 লাখ। চতুর্থ শিল্প বিপ্লবে কি হবে কর্মপরিকল্পনা, সেই নীতি নির্ধারণে এখনই সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান বিশ্লেষকদের। রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট, বিভিন্ন প্রতিষ্ঠানে অটোমেশন মেশিন তো অনেক আগের বিষয়, আসছে বিভিন্ন কাজে সহায়তায় কোলাবোরেট রোবটও। উন্নতির প্রবল জোয়ার এখন দেশের বাণিজ্য খাতে, এতে শ্রম অর্থ সময় সব দিকেই লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। প্রযুক্তি শ্রমিকের স্থান নিয়ে নেয় দেখা দিয়েছে কর্মসংস্থানের ঘাটতি। সবচেয়ে বড় প্রভাব পড়ছে দেশের পোশাক খাতে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ দিলসের তথ্য অনুসারে 2013 সালে পোশাক শিল্পে শ্রমিকের সংখ্যা ছিল 44 লাখ, 5 বছরে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 36 লাখে। নেতিবাচক প্রভাব শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত ওই ধরনের পণ্য উৎপাদন করতেছে না যেটি খুবই সফিস্টিকেটেড মেশিন দিয়ে করতে হবে, যেটা আমাদের মানুষই করতে পারে। তবে এই খাতে শ্রমিকদের সংখ্যা কমলেও অন্য খাতে তাদের কাজের সুযোগ হচ্ছে বলে দাবি বিজিএমইয়ের। একটা জায়গায় যদি অটোমেশন বাড়ে সেখানে কিছু লোক কম লাগবে, আবার কিন্তু নতুন নতুন ইন্ডাস্ট্রিও হচ্ছে, কারণ আমাদের দেশ এখনো লেস ডেভেলপ কান্ট্রি। বাড়তি জনসংখ্যার দেশে প্রযুক্তির ব্যাপক ব্যবহার একটি বড় চ্যালেঞ্জ, এজন্য শ্রমিক ভোক্তা ও ব্যবসায়ী সব দিক বিবেচনায় রেখে এখনই নীতি নির্ধারণে জোর দিচ্ছেন বিশ্লেষকরা। এখনই নড়েচড়ে বসার ব্যাপার আছে নীতি নির্ধারকদের, যারা লেবার ইনটেন্সিভ টেকনোলজি ইউজ করবে তাদের জন্য কোনো বাড়তি সুবিধা আছে কিনা, অথবা পরোক্ষভাবে এটার অর্থ হচ্ছে যারা ওই ধরনের অ্যাডভান্স ওই ধরনের রোবোটিক্স ইউজ করে তাদেরকে একটু ডিসকারেজ করা। অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও সে তুলনায় বিভিন্ন খাতে কর্মসংস্থানের হার আশানুরূপ নয়। এ লক্ষ্যে নতুন খাত সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।